মেম সাহেব, পড়ব তুই। আমি বুঝতে পারলাম আমাদের গ্যাংয়ের প্রায় প্রত্যেকেরই এটা বিশ্বাস হয়েছিল মিউজিক আসে প্রেমহীনতা থেকে। জীবনে মেয়েদের পেছন পেছন ঘুরলে মিউজিক হয় না, ব্যাপারটায় সব থেকে বেশি বিশ্বাসী ছিল আমাদের ক্যাপ্টেন শঙ্কু। আমি ভাবলাম ব্যাপারটা নিয়ে, আমার কয়েক অংশে মনে হলো যে ব্যাপারটা আমি এদের বুঝিয়েছি, কিন্তু আসল ব্যাপারটা হয়তো তা নয়। আমি হয়তো কিছু অন্য বোঝাতে চেয়েছিলাম, ওরা হয়তো অন্য কিছু বুঝেছে। আমার একটা দীর্ঘশ্বাস পড়ল। কলেজে আমাদের গ্যাংয়ের বাইরেও আমার আরও দুটো বন্ধু হলো, সৌভিক আর মেম সাহেব। মেম সাহেবের সাথে আমি যেটুকু সময় থাকতাম ঠিক আছে, বাদবাকি সময় মেম সাহেব সৌভিকের সাথেই থাকত। আমার ভেতরে একটা কষ্ট হতো, আমি বুঝতে পারতাম। মনে পড়ে গেল শঙ্কুর কথা, আমি সরে এলাম কয়েকদিনের জন্য। রোজ রাতে ঘরে কাঁদতাম, মনে মনে ভাবতাম একবার তো কষ্ট পেয়েছি, আবার কষ্ট পেতে হবে, কেন কেন আমি ওর কথা ভাবছি। কয়েকদিন বেশ জোর কদমে রিহার্সাল চলল আমাদের, তারপর আমায় আবার ফিরে যেতে হলো কলেজে। একদিন সৌভিক আমায় ফোন করল, বলল মেম সাহেব নাকি আমায় জরুরি তলব পাঠিয়েছেন। আমি মনে মনে খুবই ভয় পেলাম, আজ যদি মেম সাহেব আমায় সেই কঠিন প্রশ্নের মুখোমুখি ফেলে তাহলে আমি কি জবাব দেব। আমি উত্তর এক কথাতেই দিলাম, এক কথা হয়তো অনেকবার বলতে হলো, কিন্তু আমি একটাই কথা প্রত্যেকবার বললাম, না। একটা সময় পর মেম সাহেবের চোখ ভিজে উঠল, কোনো মেয়ে কখনো কোনো ছেলেকে প্রপোজ করে না, তার উপরে প্রত্যাখ্যান। মেম সাহেব হয়তো খানিকটা অপমানিতও বোধ করছিল, কিন্তু আমার মেম সাহেবকে আঘাত করার কোনো রকম ইচ্ছা ছিল না। সৌভিক মেম সাহেবের চোখের জল দেখে মেম সাহেবকে নিয়ে গেল, আমিও বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে আমি ভাবতে লাগলাম যে আমি মেম সাহেবকে কতটা কষ্ট দিলাম আজকে। আমি প্রথমবার প্রেম করতে গিয়েই বুঝেছিলাম আমি খুব খারাপ ধরনের প্রেমী। আমার মতো প্রেমিকের পক্ষে প্রেম টিকিয়ে রাখা সম্ভব নয়, উপরন্তু যে প্রেম করবে সে অকারণে কষ্ট পাবে। এবারে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, যা করেছি ভালোই করেছি। সেদিন বিকেলে রিহার্সালে যেতে শঙ্কুই মেম সাহেবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা শুরু করল। আসলে মেম সাহেব হলো শঙ্কুর পুরনো ছোটবেলার বন্ধু। আমি আমতা আমতা করে পুরো ব্যাপারটাই বললাম শঙ্কুকে। শঙ্কু সব শুনে বলল, তোর কি ওর প্রতি সত্যি কোনো ফিলিংস আছে? আমি আবার একটু ঘাবড়ে গেলাম। আমি আমার ব্যাপারটাও শঙ্কুকে বুঝিয়ে বললাম। শঙ্কু বলল, তাহলে তুই প্রেম হারানোর ভয়ে প্রেম করতে চাইছিস না। আমি বললাম, ব্যাপারটা ঠিক তা নয়, আমি যোগ্য নই। শঙ্কু বলল, দেখ তুই কি করবি, তবে কাউকে বেশি দিন অপেক্ষা করানো ঠিক নয়। আমি একটু চমকে গেলাম। রাতের দিকে সৌভিক আমায় ফোন করল, মেম সাহেব নাকি আজ অনেক কেঁদেছে সারাদিন ধরে কলেজে কোচিনে। ব্যাপারটা শুনে দুঃখের থেকে বেশি রাগ হলো, সৌভিককে মেম সাহেবের কাছাকাছি আমার সহ্য হতো না। আর এই ব্যাপারটার পর সৌভিক যেন একটু বেশি কেয়ার দেখাচ্ছে। আমি বিরক্তির সাথে কয়েকটা কথা বলে ফোন কেটে দিলাম। পরের দিন আমি মেম সাহেবকে ফোন করে কলেজে আসতে বললাম, বললাম দরকার আছে। আমি কলেজে গিয়ে দেখলাম মেম সাহেব করিডোরে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে মেম সাহেবের পাশে দাঁড়ালাম। আমি মেম সাহেবকে জানালাম আমি প্রেমিক হয়তো হতে পারবো না, কিন্তু একজন বন্ধু তো হতে পারি। মেম সাহেবের মুখে শীতের এক ফালি রোদের মতো হাসি খেলে গেল। আমি বুঝলাম মেম সাহেব আমায় মেরেই ছাড়বে। তারপর থেকে প্রায় প্রত্যেক দিনই মেম সাহেবের সাথে ফোনে কথা বলা শুরু হলো। মেম সাহেব আমায় অনেকবার ধরে ফোন করত, আমি প্রথম প্রথম ধরতাম। প্রথমে সামান্য কয়েকটা সৌজন্যমূলক কথা বলেই মেম সাহেব চুপ করে যেত, একদম চুপ, নিশ্চুপ। আমি এক সময় বলতাম, এবার রাখি তাহলে। মনের ভেতরে একটা বিরক্তি থাকলেও সেটা কথায় প্রকাশ হতে দিতাম না। অনেক সময় আবার
খারাপও লাগতো আমার মেম সাহেবের কথা ভেবে। মেম সাহেবের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম। একদিন বিকেলে রিহার্সালের পর ঠিক করা হলো যে আজ রাতে শঙ্কুর মামার বাড়িতেই সবাই মিলে থাকা হবে। সবাই মিলে রাত্রে আনন্দ করছি, খাওয়া দাওয়া শেষ, এমন সময় মেম সাহেবের ফোন। ফোনটা যদিও আমারই করার কথা ছিল। মেম সাহেব নিয়ম মতো রোজই সকাল থেকে আমায় ফোন করা শুরু করত, আমি ধরতাম না। শুধু দিনের শেষে রাত্রে একবারই মেম সাহেবের সাথে কথা বলতাম। আমি সবাইকে ছোট্ট করে একটা এক্সকিউজ মি বলে একটু সরে এলাম। আমি ব্যাপারটা ইচ্ছা করে লোক দেখিয়েই করলাম, যাতে ওরা ব্যাপারটা ভুল না বোঝে। আমি ফোন ধরে মেম সাহেবকে জানালাম আমি আমার গ্যাংয়ের সাথে আছি কাল কথা বলার জন্য। মেম সাহেব জানালো মেম সাহেবের একটা অনুরোধ আছে। আমি স্বভাবতই কৌতূহলী হয়ে জানতে চাইলাম কি। মেম সাহেব যে কথাটা সেরাত বলেছিল সেটা কেন বলেছিল আমি বুঝিনি, মেম সাহেবও হয়তো বোঝেনি। আমি সারা রাতের জন্য খুবই উদাস হয়ে গিয়েছিলাম। ভোরের দিকে সবাই যখন ঘুমোচ্ছিল তখন হয়তো কয়েক ফোঁটা চোখের জলও ফেলেছিলাম। মেম সাহেব ওই কথাটা বলে কি বোঝাতে চেয়েছিলেন